বুধবার রাজ্যে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, উপস্থিত থাকবেন 14টি দেশের শিল্প প্রতিনিধিরা। দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনায় বঙ্গ যোগ, ধৃতদের মধ্যে একাধিক বাংলার বাসিন্দা। ধৃতদের সম্পর্কে জানতে তদন্তে নামল পুলিশের একাধিক দল। রাজ্যের 5 ধর্ষণ মামলায় পদক্ষেপ, আদালতের তলব করা হল কেস ডায়েরি। নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ রাজ্যকে। সিন্ডিকেট বিবাদের জেরে উত্তপ্ত কলকাতার বাঁশদ্রোণী, চলল গুলি। ঘটনায় যখন 2 পরপর গুলির শব্দে ছড়ালো তীব্র উত্তেজনা, এলাকায় মোতায়েন পুলিশ। আনিস হত্যাকাণ্ডের রিপোর্ট জমা হাইকোর্টে, বিচারপতির অনুপস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের আনিসের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ হাইকোর্টের। ফি ইস্যুতে ফের ধাক্কা জি ডি বিড়লার, বেতন বকেয়া সত্ত্বেও পড়ুয়াদের ঢুকতে দিতে হবে স্কুলে, আইন শৃঙ্খলার অজুহাতে বন্ধ নয় স্কুল, নির্দেশ আদালতের। পুনে নয়, মুম্বাইতেই হবে পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ। করোনার কারণে সিদ্ধান্ত বিসিসিআই এর, ম্যাচের আগে ফের করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। বুধবার অর্থাৎ 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, চলবে বৃহস্পতিবার অর্থাৎ 21 এপ্রিল পর্যন্ত। করোনা আবহ কাটানোর পর দেশের মধ্যে প্রথম এমন সম্মেলন হতে চলেছে বাংলাতেই, ফলত শিল্পপতিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবারের সম্মেলন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসবে এই সম্মেলনের আসর। এবারের সম্মেলনে সর্ববৃহৎ প্রতিনিধি দল পাঠাচ্ছে ব্রিটেন, যে দলে থাকবেন তাবড় শিল্পপতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তারা। দেশের শীর্ষ স্তরের শিল্পপতিরা ছাড়াও বিদেশ থেকে লগ্নির প্রস্তাবও ইতিমধ্যেই এসেছে। আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইটালি ও চীনের প্রতিনিধিরাও মুখিয়ে রয়েছেন বাংলায় বিনিয়োগে। এবারের সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না। তবে সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকর, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউনে থেকেই আগামী 2 দিন এই সম্মেলনের তত্ত্বাবধান করবেন তিনি। রাজ্যের আশা, আম্বানি ও আদানি গোষ্ঠীর শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন এই বাণিজ্য সম্মেলনে। এছাড়াও বিজিবিএস এ থাকবেন 14টি দেশের শিল্প প্রতিনিধিরা। বিনিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও রাজ্যের উন্নয়ন সূচককে সামনে আনছে রাজ্য। তাজপুর, সমুদ্র বন্দর ও দেউচা পাচামির কথাও বিশ্বের প্রতিনিধিদের সামনে তুলে ধরতে চায় রাজ্য। দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃতদের মধ্যে রয়েছে বাংলার একাধিক বাসিন্দা। হিংসা ছড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে সুখেন সরকার ও সুরেশ সরকার নামে 2 ব্যক্তি। এছাড়াও এই ঘটনার মাস্টার মাইন্ড মোহাম্মদ আসলামের সঙ্গে বঙ্গযোগের সন্ধান আগেই মিলেছে। পাশাপাশি আরও 2 অভিযুক্ত সোনু শেখ ও আনসার শেখও হলদিয়ারি বাসিন্দা। জানা গিয়েছে সোনু ও আনসার হলদিয়ায় রীতিমতো ধনী ঘরের সন্তান, পারিবারিক ব্যবসাও রয়েছে তাদের। আসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুলি চালানোর, সে করোনাকালে লকডাউনের সময় হলদিয়াতেই ছিল বলে জানা গিয়েছে। এদিকে অভিযুক্ত সুখেনের স্ত্রী দাবি করেছেন তার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশের 14টি তদন্তকারী দল। রাজ্যের 5 গণধর্ষণ ও ধর্ষণের চেষ্টার মামলায় নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, রাজ্যকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 22 মে ফের ওই মামলার শুনানি, ওই দিনই রিপোর্ট ও কেস ডায়েরি পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে। ময়নাগুড়ি, নেত্রা, নামখানা, শান্তিনিকেতন ও পিংলার ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির লিগ্যাল সেলের মহিলা আইনজীবীরা। পুলিশি তদন্ত, সাক্ষীদের নিরাপত্তা নিয়ে আদালতে সংশয় প্রকাশ করেন মামলাকারীরা। তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। রাজ্যের কাছে তদন্তের গতি প্রকৃতি জানতে চায় আদালত। সেখানে রাজ্যের তরফে তথ্য দেওয়া হয়, এরপরই রাজ্যকে নির্যাতিতাদের পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। এদিকে এদিনই হাঁসখালী ধর্ষণ মামলায় প্রত্যক্ষদর্শী এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনিন্দ সুন্দর দাস। তিনি দ্রুত শুনানির আবেদন জানান, বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সিন্ডিকেট বিবাদের জেরে গুলি চলল কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে। ঘটনায় যখন দুই, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে এলাকায় সিন্ডিকেট নিয়ে দীর্ঘদিন ধরেই মলয় দত্ত ও বিশ্বনাথ ওরফে বাচ্চুর মধ্যে অশান্তি চলছিল। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে একটি অফিস ছিল মলয়ের। মঙ্গলবার দুপুরে সেখানেই ছিলেন মলয়। অভিযোগ, আচমকা অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিশ্বনাথ সিং ওরফে বাচ্চু। শব্দ পেয়েই ছুটে যান স্থানীয়রা। এদিকে মলয় বাবুকে গুলি করতেই তার সাগরেদরা পাল্টা বাচ্চুকে লক্ষ্য করে গুলি চালায়। পরপর গুলির শব্দে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যখন দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ, ঘটনার বিশদ বিবরণ জানতে জিজ্ঞাসাবাদ করা হয় প্রত্যক্ষদর্শীদের। নতুন করে উত্তেজনা যাতে না ছড়িয়ে পড়ে সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। মঙ্গলবার আনিস খান হত্যাকাণ্ডের রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে। সোমবার এজলাসে বিচারপতি না থাকায় এই রিপোর্ট জমা দেওয়া সম্ভব হয়নি। সিটের পক্ষ থেকে এদিন 82 পাতার রিপোর্ট বন্ধ খামে জমা দেওয়া হয় আদালতে। এদিকে বিচারপতির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আনিস খানের বাবা সালেম খান। বিচারপতি অসুস্থ নাকি চাপের মুখে এজলাসে আসেননি সে কথা জানতে চেয়েছিলেন তিনি। সেই মন্তব্যের জেরে এদিন এই মামলা থেকে সরে দাঁড়াতে চান বিচারপতি রাজশেখর মান্থা। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত তিনি বাতিল করলেও আনিসের বাবাকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। এর মধ্যেই সালেম খানকে ক্ষমা চাইতে হবে বলে নির্দেশ আদালতের। সি ইস্যুতে ফের আদালতে ধাক্কা খেল জি ডি বিড়লা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, বেতন বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া যাবে না। আইন শৃঙ্খলার দোহাই দিয়ে বন্ধ রাখা যাবে না স্কুল। এর আগেও আদালতের তরফে বেসরকারি স্কুলগুলিকে একই নির্দেশ দেওয়া হয়, কিন্তু সে কথা মানেনি স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় পড়ুয়াদের। নোটিশ দিয়ে জানানো হয় ফি বকেয়া থাকলে পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এমনকি আইন শৃঙ্খলার দোহাই দিয়ে কলকাতার 5 বেসরকারি স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এবার সেই নোটিশ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। পাশাপাশি 145টি বেসরকারি স্কুলের বকেয়া ফি নিয়ে দ্বন্দ্ব মেটাতে স্পেশাল অফিসার নিয়োগ করেছিল আদালত। আগামী 6 জুনের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের রায়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া ও অভিভাবকেরা। চলতি আইপিএল ও করোনার থাবা, আক্রান্ত হয়েছিলেন দিল্লি ক্যাপিটালস দলের এক ক্রিকেটার। সেই কারণে আসন্ন দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। মঙ্গলবার বিসিসিআই এর তরফে জানানো হলো, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুনেতে নয় ম্যাচটি আয়োজন করা হবে মুম্বাইয়ে। সোমবার দিল্লি শিবিরে করোনা আক্রান্তের খবর সামনে আসার পরই আর পুনে যায়নি দল। সেই কারণেই মুম্বাইয়ে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো। ম্যাচে নামার আগে ফের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট আসার পরই নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।